কাক যতই ময়ূরের পাখনা পড়ুক সে কখনো ময়ূর হতে পারবে না। আমার মতো তার কাটা কজন আছে একটু বলো। পাঁচ দিন পর একটু রৌদ্র বেরিয়েছে। আজকে আমি তোমাদের আমার বিউটি সিক্রেটটা বলবো। গুড মর্নিং সবাইকে জানাই আমার অনেক ভালোবাসা, সেই সঙ্গে বড়দের আমার প্রণাম। তো আশা করি তোমরা সবাই ভালো আছো, আর যে যেখানে আছো ঈশ্বরে কৃপায় সুস্থ আছো। সকাল সকাল স্নান ধান কমপ্লিট, আজকে আমি একটা ব্রেকফাস্ট ট্রাই করব। তোমরা জানো যে আমি এক্সপেরিমেন্ট করতে ভালোবাসি, তো বলতে পারো আজকে আরও একটা এক্সপেরিমেন্ট করব। ফার্স্ট টাইম আজকে নতুন একটা ব্রেকফাস্ট আমি ট্রাই করছি, আর সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। খেতে কতটা ভালো, আদৌ কেমন হলো পুরোটা, তো চলো ব্রেকফাস্টটা বানানো শুরু করা যাক। এখানে আমি কিছুটা ক্যাপসিকাম, কিছুটা টমেটো আর কিছুটা পেঁয়াজ কেটে নিয়েছি, একইভাবে কেটেছি সব কিছু। একটা ডিম নিয়ে নিয়েছি আর চারটে ইপি নিয়েছি। ম্যাগি আমরা রোজই খাই, তো ভাবলাম যে আজকে একটু অন্যভাবে টেস্ট করা যাক, দেখা যাক খেতে কেমন লাগে। তো চলো ব্রেকফাস্টটা চটপট বানিয়ে নিই। আমি একটা বাটিতে কিছুটা জল বসালাম, আগে আমি ইপিটা বানিয়ে নেব। জলটা ভালো মতো ফুটে গেছে, আর এবার এক এক করে ইপির প্যাকেটগুলো দিয়ে দেব। আর এবার ইপির ভেতরে যে মশলাগুলো থাকে সেগুলো একটা একটা করে দিয়ে দেব। ইপিটা আমার রেডি হয়ে গেছে, এবার ইপিটাকে সাইডে নামিয়ে রাখবো। আর এবার গ্যাসের উপরে আমার ভাঙা ফ্রাইং প্যানটাকে বসিয়ে দিলাম, একটু সর্ষের তেল দিয়ে দিলাম, তেলটাকে একটু ভালো করে ফ্রাইং প্যানের চারিপাশে একটু লাগিয়ে নিলাম। আর এবার কেটে রাখা ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম, পেঁয়াজটাও একই সাথে দিয়ে দেব, একটুখানি লবণ দিয়ে দিচ্ছি। এবার এটাকে একটুখানি ভেজে নেব। আর এবার আমি ডিমটাকে ভেঙে নিচ্ছি, একদম সামান্য একটু লবণ দিচ্ছি। আর এবার ডিমটাকে ফেটিয়ে নেব। একটার বদলে যদি দুটো ডিম দাও বা তিনটে ডিম দাও, ডিম বেশি হলে আমার মনে হয় জিনিসটা ভালো হতো, কিন্তু আমি বেশি ডিম খাবো না, সেই জন্য একটা দিয়েই বানাচ্ছি। আর এবার আমি কেটে রাখা টমেটোগুলোকেও একটুখানি ছড়িয়ে দিয়ে দেবো। টমেটোটা ভাজবো না, কারণ ভাজলে না টমেটোটা গলে যেতে পারে বেশি, সেই জন্য আমি আগে দিইনি। এবার যে ইপিটা আমি বানিয়ে রেখেছি সেই ইপিটাকেই আমি এর উপর দিয়ে ভালো করে দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা কিন্তু লো করে রাখবে, না হলে কিন্তু বেশি ভাজা হয়ে যাবে বা পুড়ে যেতে পারে, আমি জানি না আমারটাও পুড়ছে কিনা। আর এটাকে আমি একটু ভালো করে চামচ দিয়ে সমান করে দেবো। আর এবার আমি যে ডিমটাকে ফেটিয়ে রেখেছি সেই ডিমটা দিয়ে দেবো। আমি তোমাদের বললাম না একটু বেশি ডিম হলে আমার মনে হয় ভালো হতো। এবার এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে দেবো। ঢাকনাটা তুলে দেখি কী অবস্থা হলো, একটু উল্টানোর চেষ্টা করবো, আমি জানি না এটা উল্টাবে কি না, আমার মনে হচ্ছে এটা উল্টাবে না। ডিম কম হয়ে গেছে সত্যি, কিছু করার নেই, এরকম করেই হোক। তোমরা কিন্তু ডিম কম দিও না, আমার ডিম কম হয়ে গেছে। এবারে উঠিয়ে দেখা যাক, নিচেরগুলো সব পুড়েই গেল, কি আর বলবো বলো। তবে আমার মনে হয় এটা উল্টানো সম্ভব নয়, কি যে ঝামেলা, একবার ট্রাই করে দেখব, হবে না গো। যেটা করতে হবে সেটা হলো একটা থালা দিতে হবে, গ্যাসটাকে বন্ধ করতে হবে, তারপরে আমার এই জিনিসটা দিয়ে একবার উল্টে দেখি। ওরে বাবা রে, গেলাম নাকি রে বাবা, দেখলে বললাম না নিচেরটা মনে হয় পুড়েই গেল, গেছে তো পুড়ে, তবে ভালোই লাগছে দেখতে বুঝলে। আর একটু আগে বুকিটা মাথায় এলে হতো বুঝলে। আমার প্ল্যানটা একটু ফ্লপ হয়ে গেছে, তোমরা আমার মতো ভুল করো না, তোমরা একটু ডিমটা বেশি দিও। আসলে এত গরম পড়েছে না, বেশি ডিম খেলে তখন শরীর খারাপ করবে বলে আমি একটু কিপটামো করলাম। আর এর ওপর দিয়ে এবার একটু ঢং রং করে দিই। এবার টেস্টের পালা, খেতে কেমন হলো সেটা এবার দেখি। যদি ডিম কাঁচা থাকে তাহলে তো আমার গেল, ও যা কত ঢং করে খেতে গেলাম সেটাও হলো না। বড় লোকরা এত কষ্ট করে কি করে খায় বলতো, আমাদের এই হাতই ভালো কি বলো, যদি আমার সঙ্গে একমত হও না
তাহলে কমেন্ট করে জানিও। একটু ঢং করে খেতে গেছিলাম সকালবেলায় বুঝলে, ভাবলাম দেখি একটু বড়লোক বড়লোক ফিলিংস আসে নাকি, কিন্তু যেটা বুঝলাম কাক যতই ময়ূরের পাখনা পড়ুক সে কখনো ময়ূর হতে পারবে না। তাই আমি যেমন আছি ভালো আছি, আর নিজের এই জীবন নিয়েই ভালো থাকার চেষ্টা করছি। আমি যেভাবে খেতে জানি সেভাবেই খাই, লোককেও তো দেখিয়ে কি হবে, আমি এমনই। দেখলে আমি কেমন পড়লি তো নিচে, থালাটাকে এরকম করে ধরো আর ঝপা ঝপ। তবে সত্যি বলছি যে ম্যাগিটা কম হয়ে একটা ছোট্ট প্যানে যদি ডিম বেশি দিয়ে বানানো যায় সত্যি খেতে খুব ভালো লাগবে। খেতে কিন্তু খুব ভালো হয়েছে, আমার খুব ভালো লাগছে। তবে হ্যাঁ, এর মধ্যে একটু চিজ দেওয়া যায়, চিজ দিলে হয়তো এই ম্যাগিটা বেশ সব একসাথে জড়ো হয়ে থাকবে। চিজ দিইনি বলে উল্টাতে পারছিলাম না, তবে কোনো ব্যাপার না, এই ঠিক আছে। শান্তি, ব্রেকফাস্ট কমপ্লিট। তবে আজকের ব্রেকফাস্টটা আমার কাছে কিন্তু একটু ফ্লপি হয়েছে, এই গরমে অত ডিম দিয়ে কেউ ট্রাই করো না, শরীর খারাপ হয়ে যাবে, বীভৎস গরম পড়েছে। তো সেই জন্যে আমি ওই একটা ডিম দিয়ে করার চেষ্টা করেছি। আমার মতো তার কাটা কজন আছে একটু বলো, আমার নাট বল্টু সত্যি ঢিলা। শশাটা কেটে রেখেছিলাম ব্রেকফাস্টের সঙ্গে খাবো বলে, খাওয়ার পরে দেখছি মা আমার শশা কাটা আছে। ছোটি ছোটি শহরো মে বড়ি বড়ি বাত, না বড়ি বড়ি শহরো মে ছোটি ছোটি বাত হতি রহতি হ্যায় সেনোরিটা। এটা আবার কি বড় ব্যাপার। আজকে আমি ভেন্ডির তরকারি রান্না করব। এই ভেন্ডিগুলোর অবস্থা আমারই মতো, কালকে কিনে নিয়ে এসেছি একদম টাটকা টাটকা ভেন্ডি, আর আজকে দেখো শুকিয়ে গেছে গরমে। তো এখানে ভেন্ডিগুলো একটু ভেজানো থাক। আজ এখানে পাঁচ দিন পর একটু রৌদ্র বেরিয়েছে, এই দেখো রৌদ্রের সঙ্গে সঙ্গে আবার বাদল চলে এসছে। রোদ পাঁচ মিনিট থাকে তো সারাদিন আবার বাদল, কখনো দশ মিনিট রোদ আসে, বাকি টাইম বাদলে ঘেরা আর লোকের ভিড়। তোমাদের দাদার মুখে তো শুনলে ওখানে কতটা ঠান্ডা, ও ঠান্ডাতে কষ্ট পাচ্ছে আর আমি গরমে, তাই বলে কি চা খাওয়া ছেড়ে দেবো? একদমই না। আমার চা খাওয়া হয়ে গেছে, আর আমি জানি চা খাওয়াটা কোনো ভালো গুণ নয়, কিন্তু ছোটবেলা থেকে যেহেতু অভ্যাস হয়ে গেছে তাই হয়তো ছাড়তে পারি না। আগের থেকে এখন পরিমাণটা অনেকটা কমিয়ে দিয়েছি, বেশিরভাগ আনহেলদি খাবারই আমি খাই আমি জানি। তবে আজকে আমাদের শরীরের জন্য উপকারী একটা জিনিস আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, যেটা আমি গরমের সময় করে থাকি। যারা আমার মতন একা থাকো বা সবসময় নিজের খাবারের জোগাড়টা নিজেদের করতে হয় সেইভাবে করে উঠতে পারো না, তাদের জন্য খুব উপকার হবে আমার মনে হয়। চা যেমন আমাদের শরীরকে গরম করে তেমনি মিছরি ভেজানো জল কিন্তু আমাদের শরীরকে ঠান্ডা করে। তোমরা অনেকেই জানতে চাইছিলে যে আমি মৌরি দিয়ে কি করি। আমি যে মৌরিটা গুঁড়ো করে এনেছি সেই মৌরিটা কিন্তু আমি চায়েও ব্যবহার করি। আমি এই মিছরি মৌরি ভেজানো জলটা গরমের সময় খাই, এই জলটা শরীরকে ভীষণভাবে ঠান্ডা রাখে। তোমরা চাইলে গোটা মৌরি সারা রাতও ভিজিয়ে রাখতে পারো, তো আমার যেহেতু গুঁড়ো করা থাকে আমি এই তিন চার ঘন্টা ভিজিয়ে রাখবো, তারপরে এটা খেয়ে নেব। এদিকে আমি ভেন্ডিগুলোকে ভালো করে ধুয়ে কেটে নিয়েছি, আর এবার এটা রান্না করব। কড়াইতে খুব সামান্য তেল দিয়েছি, দুটো জিরে দিয়ে দিলাম, আর এবার তিন চারটে রসুনের দানা দিয়ে দিলাম। আর রসুনগুলো একটু হালকা লাল লাল হলে এর মধ্যে আমি দিয়ে দেবো একটুখানি রাঁধুনি, আর এবার ভেন্ডিগুলোকে দিয়ে দেবো হচ্ছে এক চামচ লবণ। এবার এটাকে ভালো করে একটু ভেজে নেব। এদিকে আমি চালটা ধুয়ে ভাতটাও বসিয়ে দিলাম। ভেন্ডিগুলো ভাজা হয়ে গেছে, এবার একটু হলুদ দিয়ে দিলাম, আর এবার একটু নেড়ে ছেড়ে হলুদটাকে সামান্য একটু ভেজে এর মধ্যে জল দিয়ে দিলাম। যারা তোমরা আমার মতন সাধারণ খাবার খেতে পারো তারা একবার এটা খেয়ে দেখো, আমার মনে হয় ভালো লাগবে। কম তেলে এবং কম মশলাতে ভীষণ ভালো লাগে খেতে। আর এবার একটু ঢেকে দিলাম। ওদিকে আমার রান্নাটা হতে থাকুক, আর কালকে আমি যে তরমুজটা এনেছি আমিও সেটা একটু কেটে নিই, না হলে যা গরম পড়েছে এমনিই শুকিয়ে যাবে। আর তোমরাও ততক্ষণ তোমার দাদার দেখানো প্রাকৃতিক সৌন্দর্যটাকে উপভোগ করো, অপূর্ব দৃশ্য।
আজ অনেক দিন পর খুব সুন্দর রোদ উঠেছে, তাই আজকে আমার এখানকার রাস্তার সুন্দরতা তোমাদের একটু দেখাতে চাই। কি অদ্ভুত না, আমি এখানে রোদের অত্যাচার সহ্য করতে পারছি না, আর ও ওখানে রোদের অপেক্ষা করছে। তবে তরমুজটা খুব একটা ভালো না, কেমন শুকনো শুকনো। তবে একজন আমাকে কমেন্ট করেছিলে, দিদি তুমি দিন দিন সুন্দর হয়ে যাচ্ছ, তোমার বিউটি সিক্রেটটা কি? আজকে আমি তোমাদের আমার বিউটি সিক্রেটটা বলবো, চলো দেখাই, দেখলে তোমরাও অবাক হবে। আমার ঘরে রিং লাইটও লাগে না, তার থেকেও বড় লাইট আমার ঘরে আছে, সেই জন্য আমার স্কিনটা এত সুন্দর গ্লো করে। ওই হলো আমার জালনা, আর আজকে জামা কাপড়গুলো আমি ঘরেই মেলেছি। আর এই হলো আমার জালনা দিয়ে আসা রোদ, যেটা রিফ্লেক্ট হয়ে আমার মুখে পড়ছে আর আমার মুখটা চকচক চকচক করছে। আমার এই ঘরটার একটা বিশেষত্ব আছে জানো, শীতকালে এই ঘরে এক ফোঁটাও রোদ ঢুকবে না, ভীষণ ঠান্ডা। আর গরমের দিনে এক পা করে তোমার বিছানা পর্যন্ত রোদ পৌঁছে যাবে, মানে তুমি যদি মনে করো যে দুপুরবেলায় একটু শান্তিতে ঘুমোবে সেটাও সম্ভব নয়। যদিও আমি জালনাতে সাদা কাগজ লাগিয়ে দিয়েছিলাম, কিন্তু তাতেও কোনো খুব একটা লাভ হয় না। তো যাই হোক, এখন শুয়ে গেছে, এখন আর খুব একটা প্রবলেম হয় না, অ্যাডজাস্ট তো করতেই হয় বলো। এদিকে আমার ভেন্ডির তরকারিটা সুন্দর রান্না হয়ে গেছে, ভাতটাও হওয়ার মধ্যে। তবে আজকে দুপুরের খাবারটা আমি একটু দেরি করে খাবো, কারণ ব্রেকফাস্টটা না একটু বেশি খাওয়া হয়ে গেছে। আর এই বেশি খাওয়ার কথাটা শুনলেই ও যখনই এই ব্লগটা দেখবে ও তখনই আমাকে বকতে আরম্ভ করবে, কারণ ও বলে যে যখন খাবার বেশি হয়ে যাবে সেটা খাবে না, দরকার হলে সেটা ফেলে দাও, আর আমার না ফেলতে গায়ে লাগে, কি করব। তো দুপুরের খাবারটা একটু কম খাবো, না হলে একটু পরে খাবো। তো চলো এই ব্লগটা এখানেই এন্ড করছি, আপাতত টাটা।